আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডের সম্পূর্ণ নতুন একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করবো আর এই মাইনিং প্রজেক্টটি হল বার্টস মাইনিং এই মাইনিংটা কিন্তু একটা ওয়ান চেইন প্রজেক্ট অর্থাৎ সুই ব্লক চেইন তাদের নিজস্ব একটা মাইনিং নিয়ে এসেছে এবং সেই সুই ব্লক চেইনের নিজস্ব এই মাইনিং প্রজেক্টটি হল বার্টস মাইনিং এবং এখান থেকে আমরা কিন্তু বার্স টোকেন আর্নিং করতে পারবো তো আমরা অন্যান্য ব্লক চেইনের ক্ষেত্রে দেখেছি অন্যান্য ব্লক চেইনগুলো কিন্তু তাদের নিজস্ব মাইনিং প্রজেক্ট নিয়ে আসতেছিল যেমন নেয়ার প্রোটোকল কিন্তু নিজস্ব মাইনিং প্রজেক্ট নিয়ে এসেছে হোয়াট মাইনিং এবং সোলের মাধ্যমে আপনারা যে মাইনিং প্রজেক্টে কাজ করতে পারেন সেটি হচ্ছে মোমো এআই মাইনিং তো অবশ্যই আপনারা দেখতে পারবেন অন এই সকল মাইনিং প্রজেক্টগুলো কিন্তু মার্কেটে ভালো কাজ করে থাকে এবং তারা এখান থেকে তাদের নিজস্ব টোকেনটি ডেভেলপমেন্ট করার জন্য এখানে তারা কিন্তু বিভিন্ন প্রকার মাইনিং নিয়ে আসতেছে এবং এখানে ডেভেলপমেন্ট বলতে বোঝায় আমরা কিন্তু যে ব্লক চেইনের প্রজেক্টে কাজ করব সেই ব্লক চেইনের কিছু টোকেন আমাদের বাই করতে হয় বাই করার পর আমরা এখান থেকে ডিপোজিট করব ডিপোজিট করে আমরা এখান থেকে ডেইলি চেক ইন এর মাধ্যমে আমরা বার্স টোকেন আর্নিং করব অর্থাৎ এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু দুইবার ডেইলি চেক কমপ্লিট করতে পারবেন এবং দুইবার ডেইলি চেক ইন কমপ্লিট করতে গেলে আপনার যতটুকু সুই প্রয়োজন হবে যেহেতু সুই ব্লক চেইনের একটা নিজস্ব প্রজেক্ট সুতরাং এখানে কিন্তু সুই দিয়ে আমাদের ডেইলি চেক ইন কমপ্লিট করতে হয় তো অবশ্যই আপনারা দেখতে পারবেন সুই ব্লক চেইনের একটা নিজস্ব প্রজেক্ট সুতরাং এটি কিন্তু সামনের দিকে ভালো কিছু করতে যাচ্ছে আমরা যেমন হোয়াট মাইনিং প্রজেক্টে দেখতে পেরেছি আমাদের কিন্তু নেয়ার দিয়ে ক্লেম করতে হয় তো নেয়ার কয়েন আমরা কিন্তু ডিপোজিট করে আমরা হোয়াট মাইনিং করছি ঠিক তেমনইভাবে এই বার্টসে কাজ করার জন্য আমাদের কিন্তু সুই কিনে আমরা সুই ডিপোজিট করে এখান থেকে আমরা আর্নিংটা করবো তো প্রজেক্টটা যে সুই ব্লক চেয়ের প্রজেক্ট সেটি প্রুফ দেওয়ার জন্য আমি আপনাদের নিয়ে যাবো তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেখেন এটি হচ্ছে বার্টসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট যেটি অলরেডি কিন্তু ব্লু ভেরিফাইড একটি প্রজেক্ট এবং এখান থেকে দেখেন মিনি অ্যাপ অন দ্য সুই নেটওয়ার্ক অর্থাৎ সুই নেটওয়ার্কের মাধ্যমে এই অ্যাপটা কিন্তু কাজ করছে এবং এখানে প্রায় তিন লক্ষ বিরাশি হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে তাদের কারা ফলো করেছে সে বিষয়টা এখানে দেখেন এই যে সুই কমিউনিটি এবং সুই ব্লক চেইন কিন্তু সরাসরি তাদেরকে সাপোর্ট করছে এবং ফলো করছে সুতরাং সুইয়ের একটি নিজস্ব এটি তো অবশ্যই এখান থেকে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে দেখেন এই এ ফার্স্ট মাইল স্টোন অন সুই নেটওয়ার্ক অর্থাৎ সুই নেটওয়ার্কের মাধ্যমে এই প্রজেক্টটা কিন্তু কাজ করছে তো অবশ্যই আপনাদের কিন্তু এখানে কাজ করা উচিত কেউ প্রজেক্টটি মিস করবেন না তো আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা জয়েন করবেন এবং বেশি টোকেন আর্নিং করবেন যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বাটন ওপেন করবেন এবং অবশ্যই আপনি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি এখন সরাসরি টিউটোরিয়ালটি দেখাচ্ছি এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পারবেন বার্ডস মাইনিং এবং এটি কিন্তু সুই নেটওয়ার্কের মাধ্যমে বিল্ড আপ হচ্ছে তো এটি এখানে জয়েন করার জন্য আমরা এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে এর উপর এটি ক্লিক করে দেব। তারপর কিন্তু আপনার টেলিগ্রাম বোর্ডের সাহায্যে মূল মাইনিং ইন্টারফেসে চলে আসবেন তো আপনাকে এখন নিচের দিকে এসে এই যে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ এর উপরে এটি ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমরা মূল মাইনিং ইন্টারফেসে চলে আসলাম এখানে আমাদের কিন্তু টুইটার অ্যাকাউন্ট অথরাইজ দিয়ে কাজ করতে হবে অর্থাৎ টুইটার অ্যাকাউন্টের এজ এবং অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনাকে কিন্তু কিছু টোকেন দেওয়া হবে তো এই কাজটি করার জন্য এখান থেকে একটু নিচের দিকে আসবেন তারপর এখানে দেখেন কানেক্ট এক্স অপশন রয়েছে তো আমরা সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দেব। তারপর এখান থেকে কিন্তু আপনার সরাসরি টুইটারে নিয়ে যাবে তো আপনার যদি টুইটার লগ ইন করা থাকে ফোনে তাহলে অটোমেটিক আপনার এখানে অথরাইজ অ্যাপ অপশানটা আসবে আর যদি টুইটার লগ ইন করা না থাকে তাহলে আপনি আপনার টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে এই অথরাইজ অ্যাপ এর উপরে এটি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে চেকিং অ্যাকাউন্ট হচ্ছে অর্থাৎ আমাদের টুইটার এজ টুইটারের এস প্রিমিয়াম এবং ফলোয়ার এবং ইনভাইটেড ফ্রেন্ডস এর উপর ভিত্তি করে এই চারটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে আমাদের বার্স টোকেনগুলো দেওয়া হবে তো আমরা এখন নিচের দিকে সেই কন্টিনিউ রয়েছে তো এর উপর এটি ক্লিক করে দেবো তারপর তারা বলছে রাইজিং স্টার অর্থাৎ আমার টুইটারের এস কিন্তু এক বছর হয়েছে তো আমি এখান থেকে কন্টিনিউ রয়েছে এর উপর ক্লিক করে দেব তারপর আমার টুইটার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তারা কিন্তু এখান থেকে আঠারোশো একুশটি টোকেন দিয়েছে এখন নিচে এসে কন্টিনিউ রয়েছে তো আমরা কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবো আবারও কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবো তাহলে এখানে দেখেন এখন আমাদের এক্স রিওয়ার্ড এই অপশানটা কিন্তু লেখা থাকবে এবং আপনি কতগুলো বার্স টোকেন পে সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকাউন্টের বয়সের উপর ভিত্তি করে আঠারোশো একুশটি এবং এখানে এক্স ফলোয়ার হিসেবে তেইশটি পেয়েছি এবং ইনভাইট ফ্রেন্ড হিসেবে আমি কতগুলো টোকেন পেয়েছি সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন এই যে চেক নিউজ অপশন রয়েছে আপনি যদি এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে কিন্তু সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে জয়েন করবেন এরপর ব্যাক করে আপনি পূর্বের পেজে চলে যাবেন তারপর এখানে দেখেন আমরা বর্তমানে লেভেল জিরোতে রয়েছি তো এখানে আমাদের কিন্তু আর্নিং যখন আস্তে আস্তে সামনের দিকে বাড়তে থাকবে তখন কিন্তু আমাদের এই লেভেলটি আপগ্রেড হতে থাকবে আমরা বর্তমানে কিন্তু এগ ইনকুবেশন এখানে ওয়ান আওয়ার পর পর আমাদের হচ্ছে তো আমরা এখানে আপগ্রেড করব তো আপগ্রেডের উপর ক্লিক করে দিলে এখানে দেখেন পরবর্তী লেভেলে যেতে চাইলে আমাদের দুইশো বাস টোকেন কিন্তু খরচ হবে সেই হিসেবে আমরা এই যে কনফার্ম রয়েছে কনফার্মের উপর এটি ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের আপগ্রেড হয়ে গেছে অর্থাৎ বর্তমানে আমাদের এগ ইনকুবেশন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্রতি ঘন্টায় করে করে তো এখানে ইনকুবেশন দেখতে পাচ্ছেন আর আধা পর পর হবে তো আমি পরবর্তী আধা ঘন্টা পরে এসে এখান থেকে কিন্তু আপগ্রেড করে নেব আপনারাও কিন্তু এখান থেকে আপগ্রেড করবেন এরপর এখানে যে বুস্ট অপশন রয়েছে আপনি যদি এর উপর ক্লিক করে দেন তাহলে দেখেন স্কিপ আপগ্রেডিং টাইম টোয়েন্টি ফাইভ বার্ডস অর্থাৎ এই আপগ্রেডিং টাইমটা যদি আপনি বাদ দিয়ে আপগ্রেড করতে চান তো সেক্ষেত্রে আপনার পঁচিশটা বার্ট খরচ হবে আমি এটি একবার করে দেখাচ্ছি কনফার্মের উপর ক্লিক করে দিলাম দেখেন আমি কিন্তু লেভেল ওয়ান থেকে সাকসেসফুলি আপগ্রেড করেছি এখন এই যে এগ কালেক্ট তো এর উপর এটি ক্লিক করে দেব তাহলে কিন্তু আমার এটি হয়ে গেছে এরপর পরবর্তী লেভেলে আপগ্রেড করতে চাইলে আমি আবারও কিন্তু এই কনফার্মের উপর ক্লিক করে দেবো এভাবে কিন্তু পরবর্তী লেভেলে আমি আপগ্রেড হতে পেরেছি তো এখন কিন্তু আমি আর পঁচিশটি টোকেন খরচ করবো না আর এক ঘন্টা পর এসে আমি ওই পঁচিশটি টোকেন খরচ না করে এখানে পরবর্তী লেভেলে আপগ্রেড হতে পারবো এভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের এগ লেভেলটা আপগ্রেড করে নেবেন আমি যেহেতু লেভেল ওয়ান আপগ্রেড করেছি সুতরাং এখানে লেভেল ওয়ান দেখাচ্ছে এরপর এখানে এই যে এগ রয়েছে মাছ বরাবর এখানে কিন্তু আমরা মাইনিংটি হচ্ছে এরপর বাম পাশে এই যে হাউস রয়েছে আপনি জাস্ট এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু স্টোরেজ অপশন বর্তমানে এখানে কোনো কিছু নাই আমরা এখন ডানপাশে যে স্টার রয়েছে এর উপরে এটি ক্লিক করে দেব তারপর এখানে দেখেন আর্ন ইনক্রেজ বার্ডস ইন ভেরিয়াস ওয়েস অর্থাৎ বিভিন্ন উপায়ে আপনি এখান থেকে এই এগ বার্ড আর্নিং করতে পারবেন প্রথমে রয়েছে এগ ব্রেকিং তো এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখেন গেম খেলতে হবে তো আপনি চাইলে এখান থেকে গেম খেলে নেবেন তো এখান থেকে গেম খেলার মাধ্যমে আমরা কিন্তু বাস টোকেন আর্নিং করতে পারবো তো দেখেন এখানে আমরা বর্তমানে দশটি গেম একবারে খেলতে পারবো পরবর্তী টাইম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমাদের দুইটা এগ রয়েছে যে কোনো একটা আপনার সিলেক্ট করতে হবে করার মাধ্যমে আপনি এখান থেকে আপনার লাখের উপর ভিত্তি করে টোকেন পাবেন নিচে এসে ক্লেম রয়েছে আমরা যেহেতু একটা গেম খেলেছি আমরা এখন এটি ক্লেম করে নেব পরবর্তী গেমটা খেলার জন্য আমাদের কিন্তু আধা ঘন্টা পরে এসে এখানে খেলতে হবে অর্থাৎ আপনি টোটাল একদিনে দশটি এখান থেকে গেম ফাটাতে পারবেন এবং থেকে টোকেন নিতে পারবেন তো এরপর দেখেন এখানে যে বুস্ট অপশন রয়েছে আপনি যদি বুস্টের উপর ক্লিক করে দেন তো বর্তমানে আমরা এই লেভেল ওয়ানের রয়েছি যেখান থেকে প্রতি ঘন্টায় আমাদের ওয়ান পয়েন্ট স্পিডে এগ আর্নিং হয়েছে তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো তো এখান থেকে আপনি কিন্তু আস্তে আস্তে লেভেল আপগ্রেড করবেন দেখেন আমি এই লেভেলে চলে এসেছি আবারও আমি এখান থেকে স্পিড করে আমি চেকের উপর ক্লিক করবো তাহলে কিন্তু এখান থেকে আমাদের স্পিডটা আস্তে আস্তে বাড়িয়ে নেব আমরা কিন্তু লেভেল সিক্স পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবো তো এইভাবে আপনি প্রতিটা লেভেলের উপর ক্লিক করে করে যখন আপনার টোকেন বেশি হবে এবং আপনি পরবর্তী লেভেলে যাওয়ার সুযোগ পাবেন তখন এটি করে নেবেন দেখেন পরবর্তী লেভেলে আমার যাওয়ার জন্য পাঁচজন ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করতে হবে তো এরপর আমি জাস্ট এখান থেকে ব্যাক করব তারপর এখানে এই যে ডেলি বোনাস অপশন রয়েছে ডেলি বোনাসের উপর ক্লিক করে দিলে আপনি প্রতিনিয়ত এসে এখান থেকে ডেলি বোনাসটা নিতে পারবেন তো আমরা যদি এখান থেকে ডেলি বোনাসটা নিতে চাই তাহলে এখানে বলছে যে এই যে ডে ওয়ান রয়েছে আমরা এর উপর ক্লিক করে বলছি ইউ মাস্ট আপসেট ওয়ালেট টু অ্যাবল টু চেক ইন অর্থাৎ চেক ইন করার জন্য আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমরা এটি করে নেবো তারপর চেক করতে পারবো এরপর এখানে লাকি স্পিন রয়েছে আপনি জাস্ট এর উপরে এটি ক্লিক করে দিলে এই অপশনটি কিন্তু আপাতত নেই আমরা পরবর্তীতে আসলে এখান থেকে স্পিন করে আর্নিং করতে পারবো এরপর এখান থেকে পরবর্তী যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এর উপর যদি ক্লিক করে দেন তাহলে এখানে মার্কেট এবং বার্ডসের প্রাইস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এনএফটি আমরা দেখতে পাচ্ছি আমরা সিড মাইনিংয়ে যেভাবে এনএফটি ক্রয় করেছিলাম আমরা সেই হিসেবে এখানেও এই এনএফটি ক্রয় করতে পারবো এই যে টোকেনের বিনিময়ে যার মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে টোকেন অটোমেটিক আর্নিং করবে তো আপনি চাইলে এখান থেকে এনএফটি গুলো বাই করে নিতে পারেন এরপর আপনি এই যে টাস্ক অপশন রয়েছে আপনি যদি টাস্কের উপর ক্লিক করে দেন তো আমরা ফ্রেন্ডস অপশনে রয়েছি এবং এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করে কিছু টোকেন আর্নিং করতে পারবো প্রথমে ওয়ান উইন রয়েছে আপনি জাস্ট এই চিহ্ন এর উপর এটি ক্লিক করে দেন তারপর প্লে ওয়ান উইন আপনি এর উপর ক্লিক করে দিলে সরাসরি কিন্তু একটা বোর্ড ওপেন হবে তো তারপর আপনি জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনি পূর্বের পেজে চলে যাবেন তারপর এখান থেকে যে লোডিং নিচ্ছে এই টাস্ক কিন্তু আমাদের টিকমার্ক হয়ে গেল অর্থাৎ এটি কিন্তু কমপ্লিট তারপর উপরে দেখেন এই যে বার্স অপশন রয়েছে আমরা এই বার্সের উপর যদি এখন এটি ক্লিক করে দিই তাহলে এখানে কিছু সোশ্যাল চ্যানেল রয়েছে আমরা এর উপরে এটি ক্লিক করে দিলাম তারপর প্রথমে রয়েছে ফলো টুইটার তো আমরা এর উপর ক্লিক করে দিলে আমাদের সরাসরি টুইটারে নিয়ে যাবে তারপর আমরা এটি ফলো করে দেবো এরপর এখান থেকে ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তাহলে কিন্তু এই টাস্ক কমপ্লিট তারপর এখানে দেখেন বেসিক টাস্ক রয়েছে আপনি এর উপর ক্লিক করে দিলে টাস্ক রয়েছে এই টাস্কগুলো সব আপনি কমপ্লিট করে নেবেন এরপর দেখেন তো এর উপর করে দিলে এখান থেকে আমাদের অনসাইন যে ডিপোজি করার জন্য তো এটি কিন্তু আমাদের হবে না সুতরাং এটি আপনার করার দরকার নেই এরপর এখানে ফ্রেন্ড সেকশন রয়েছে আপনি যদি ফ্রেন্ডের উপর এটি ক্লিক করে দেন তাহলে এখানে আপনি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করতে চান তাহলে যে ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে আপনার লিঙ্কটা আপনি নিতে পারেন এরপর এখানে যে অ্যাসেট অপশন রয়েছে তো আপনি এখন অ্যাসেটের উপর এটি ক্লিক করে দেন কিন্তু এখন থেকে দেখতে পারবো এখানে সুই ওয়ালেট আমাদের একটা করতে হবে যে সুইয়ের লোগো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট ক্রিয়েট করার জন্য নিচে এসে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট রয়েছে আপনি এর উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড তো আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আমাদের করতে হবে তো এখানে যে রয়েছে আপনি ছয় সংখ্যার একটা কনফার্ম এখান এ দিয়ে দিবেন তারপর দিয়েছেন দিয়ে তো দু জায়গায় একই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নিচে সেই যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন যে ব্যাকআপ ইউর ওয়ালেট তো এখানে বারোটা ফ্রেজের একটা পাসওয়ার্ড আপনাকে দেবে তো এই বারোটা ফ্রেজ আপনি এখান থেকে যে কপি অপশন রয়েছে এই কপির উপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে কোথাও পেস্ট করে রাখবেন অথবা আপনি চাইলে এখান থেকে এই পাসওয়ার্ডগুলো নিয়ে আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন তো অবশ্যই কিন্তু আপনার এই পাসওয়ার্ড সেভ করে রাখতে হবে তা না হলে পরবর্তীতে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না তো মাস্ট বি আপনি এখান থেকে বারোটা ওয়ার্ডের এই পাসপ্যার্সটা কপি করে নেবেন কপি করে কোথাও লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন এরপরে যে কনফার্ম অপশন রয়েছে তো আপনি এই কনফার্মের উপর এটি ক্লিক করে দেন তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমাদের ক্লেম করার জন্য অর্থাৎ ডেইলি লগ ইন করার জন্য বা চেক ইন করার জন্য আমাদেরকে কিন্তু এই ওয়ালেটটা ক্রিয়েট করতে হচ্ছে এবং এখান থেকে কিছু পরিমাণ সুইগ ফিও দিতে হবে তো সেজন্য আমরা ফ্রিতে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্যাস ফি নিতে পারবো তো এখানে দেখেন এই যে ক্লেম অপশন রয়েছে আপনি ক্লিক করে দেবেন তাহলে দেখেন এখানে আমরা ক্লেম করতে পেরেছি এবং কিছুক্ষণ পর আপনি এখান থেকে যদি ওয়েট করেন তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সুই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টার মধ্যে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সুই পেয়ে যাবেন যে সুইয়ের মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু ডেলি চেকিংটা করতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু এখনো আসেনি এখানে আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করলে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান সুই দিয়ে দেবে এবং এই সুইয়ের মাধ্যমে আমি কিন্তু ডেলি চেক ইন করবো তো কীভাবে চেক ইন করবো দেখিয়ে দিচ্ছি এই যে হোম অপশন রয়েছে আপনি হোমের উপরে এটি ক্লিক করে দেবেন তারপর এখানে এই যে স্টার আইকন রয়েছে আপনি যদি স্টারের উপর ক্লিক করে দেন তাহলে এখানে এই যে দেখেন ডেলি বোনাস অপশন রয়েছে আমরা এর উপর ক্লিক করে দেবো তারপর এখান থেকে এই যে ডে ওয়ান রয়েছে আপনি ডে ওয়ান এর উপর এটি ক্লিক করে দিলে তারপর এখান থেকে যে অ্যাপ্রুভ রয়েছে অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু এখানে যেহেতু আমাদের বর্তমানে সুই এখন এসে পারিনি তো সেজন্য আমরা এখান থেকে কিন্তু চেক ইনটা কমপ্লিট হচ্ছে না কিন্তু যখন আপনার দুই তিন ঘন্টার মধ্যে সুই চলে আসবে তখন কিন্তু আপনি এখান থেকে এখান থেকে চেক ইন করতে পারবেন এবং প্রতিদিন আপনি এখান থেকে ডেলি চেক ইন করতে পারে হিউজ পরিমাণে একটা বার্ড স্টোকেন আর্নিং করতে পারবেন দেখেন প্রথম দিন কিন্তু এক পয়েন্ট পাবেন এবং সপ্তম দিন কিন্তু চার পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন তো অবশ্যই আপনারা এখান থেকে এই সুইগুলো নেবেন আমরা এখন এই যে অ্যাসেট অপশন রয়েছে তো এই অ্যাসেটের উপর এটি ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের এখনও সুই আসেনি তো এখানে কিন্তু আমাদের সুই আমরা যে পরিমাণ ফ্রিতে পাবো জিরো পয়েন্ট জিরো তো ওইটুকু দিয়ে আমরা এখানে সর্বোচ্চ দুই দিন ডেলি চেক ইন কমপ্লিট করতে পারবো কিন্তু পরবর্তীতে আপনি যখন ডেলি চেক ইন করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে সুই ডিপোজিট করতে হবে আর সুই ডিপোজিট করার জন্য এখানে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেস আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে যেখানে সুই লিস্টিং রয়েছে সেখান থেকে আপনি সুইগুলো এনে এখান থেকে এসে সেন্ড করে দিতে পারবেন তাহলে আপনার এই ওয়ালেটে কিন্তু চলে আসবে অর্থাৎ এই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে যে কোনো এক্সচেঞ্জ থেকে সুই কিনে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো অবশ্যই কিন্তু প্রতিদিন ডেলি চেক ইন করার জন্য এই সুই কিন্তু আমাদের এখান থেকে ডিপোজিট করতে হবে আর আপনি যদি সুই ডিপোজিট না করে কাজ করতে চান তাহলে আপনি প্রতিদিন যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করে এবং লেভেল আপগ্রেড করে এখান থেকে আর্নিং করতে পারবেন আর আপনারা যদি চান তাহলে এখান থেকে সুই ডিপোজিট করে কাজ করতে পারেন যেহেতু সুই ব্লক একটা নিজস্ব প্রজেক্ট সুতরাং এখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু অবশ্যই পসিবল তো আপনারা যদি সুই কিনতে চান তাহলে আমার কাছ থেকেও ইজিলি কিনতে পারেন আপনি জাস্ট যদি সুই কিনতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি আমাকে এস এম এস করবেন তাহলে কিন্তু আপনি আমার থেকে ট্রাস্টেডভাবে সুই কিনতে পারবেন একদম চিপ রেটে তো অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে সুই কেনার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে নক করবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা অবশ্যই এই মাইনিং প্রজেক্টে কাজ করবেন এই সকল মাইনিং প্রজেক্টগুলো কিন্তু ভালো ইনকাম দিয়ে থাকে সুতরাং কেউ মিস করবেন না তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ